আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি সৈয়দ তারিকুল ইসলাম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ইউরোপ সহ যুক্তরাজ্যের কোথাও আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ঈদ উল ফিতর উদযাপন করা হবে আগামী সোমবার। রোমের রিপাবলিকান চত্বরে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত। এবং বরেণ্য অর্থনীতিবিদ আবুল মাল আব্দুল মুহিদের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক অঙ্গন। সিলেটে দুদিনের শোক পালনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। শুনছেন শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরবে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার দেশটিতে পবিত্র রমজান মাসের 30 দিন পূর্ণ হচ্ছে, ফলে সৌদিতে ঈদ উল ফিতর উদযাপন করা হবে আগামী সোমবার 2রা মে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে যুক্তরাজ্যে কোথাও আজ পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ফলে রোববার 30 রোজা পূর্ণ করে আগামী সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ওই দিন সৌদির সঙ্গে মিল রেখে যুক্তরাজ্য সহ ইউরোপে ঈদ উদযাপিত হবে। সিলেট এক আসনের সাংসদ ছিলেন তিনি, স্থানীয় থেকে জাতীয় রাজনৈতিক পরিমণ্ডলেও ছিল তার প্রভাব। সব কিছু ছাপিয়ে সিলেটের মানুষের কাছে তার পরিচয় একজন গুণী সজ্জন হিসেবেই। বরেণ্য অর্থনীতিবিদ আবুল মাল আব্দুল মুহিদের প্রয়াণে তাই শোকস্তব্ধ সিলেটের রাজনৈতিক অঙ্গন। সিলেটে দুদিনের শোক পালনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এদিকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বিস্তারিত দেখুন সাজলু রাসকলের রিপোর্টে। নগরীর দোপাদিকির পাড়ের হাফিজ কমপ্লেক্স, আবুল মাল আব্দুল মুহিতের জন্মবিটায় বাতাস, বাড়ি প্রিয়জন হারানোর বেদনায়। অগ্রজ অভিভাবকের চিরবিদায়ের খবর পেয়ে সকাল থেকে এই বাড়িতে জড়ো হতে থাকেন মরহুমের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, অনুসারী ও শুভানুধায়ীরা। নেতাকর্মীদের চুকের জল বলে দে কতটা কষ্টের এই চলে যাওয়া। এ সময় নেতাকর্মীরা জানান, সিলেটে দুদিনের শোক পালন সহ নানা কর্মসূচি পালন করবে স্থানীয় আওয়ামী লীগ। এবার শোককে শক্তিতে পরিণত করে মরহুমের অপূর্ণ স্বপ্ন পূরণের প্রত্যয়ে স্থানীয় সাংসদ ও রাজনৈতিক নেতাদের। আজ বিকেলে সিলেটে আসবে আবুল মাল আব্দুল মুহিতের মরদেহ। আগামীকাল রোববার দুপুর 2টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে দাফন করা হবে রায়নগরের পারিবারিক কবরস্থানে। এদিকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সাজলু লস্কর, এনটিভি ইউরোপ, সিলেট। বই পড়ার জন্য, পড়ার জন্য নয়, এই স্লোগানকে সামনে রেখে রোমের রিপাবলিকান চত্বরে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উগ্রপন্থী আচরণের জন্য ঘটনার সাথে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবিতে সুইডেন সরকারের বরাবর স্মারকলিপি প্রেরণ করেছে স্থানীয় নেতৃবৃন্দ। ইতালি প্রতিনিধি মোহাম্মদ আফজাল হোসেন রোমানের রিপোর্ট। সুইডেনের কট্টর দক্ষিণপন্থী দলের এক নেতার পবিত্র কোরআন পোড়ানো এবং তাদের আসন্ন সমাবেশে এই ঘৃণিত কাজ করার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ, প্রতিবাদ আর নিন্দার ঝড় উঠেছে বিশ্বব্যাপী। তারই ধারাবাহিকতায় ইতালির রোমে প্রকাশ্যে আজান ও জুমাতুল বিদার জামাত আদায় করেছে স্থানীয় মুসল্লিগণ। যে শান্তির ধর্ম সেইটাকে প্রমাণ করার জন্য আমরা বিদায়ী জুম্মা আজকে খোলা মাঠে পড়ছে, আলহামদুলিল্লাহ। আজকে সুইডেনে যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণে আমাদের সকলেই, সকলের মনে আজ রক্তক্ষরণ হচ্ছে। শান্তিপূর্ণ সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল ইতালিস্থ সুইডেন দূতাবাসে অভিবাসন বিরোধী এবং ইসলাম বিদ্বেষী এই দলটির নিবন্ধন বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজানেই গত 14 এপ্রিল বৃহস্পতিবার সুইডেনে এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকেই বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। হোক কোরআন কিংবা অন্য বই, কোনোভাবেই তা পোড়ানোকে আমরা সমর্থন করি না। তারা এই কাজগুলো রমজান মাসেই করে থাকে, মুসলমানদের কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই আমি মনে করি।
কমিউনিটির অন্যতম নেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চুর সার্বিক তত্ত্বাবধানে রোমের রিপাবলিকান চত্বরে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন মসজিদের ইমামগণ। তারা বলেন, মানবজাতির পথ প্রদর্শক পবিত্র কোরআন অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আজকে সেই কোরআনকে পড়ানো হয়েছে, সুতরাং এটা আমাদের সর্ব অঙ্গেল থেকে সকলের জন্য আমরা সর্বদিক থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় প্রবাসীরাও মনে করেন এই ধরনের ঘটনার প্রতিবাদ মুসলমানের ইমানি দায়িত্ব। একটা ধর্মীয় বা দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে এটা অবশ্যই সবার ইমানি দায়িত্ব। এদিকে স্মারকলিপি গ্রহণকালে সুইডেনের রাষ্ট্রদূতের পক্ষ থেকে এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়েছে। সরাসরি রাষ্ট্রদূত এসে তিনি গ্রহণ করেছেন স্মারকলিপি এবং তিনি বলেছেন এটি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর কাছে উনি পৌঁছে দেবেন এবং উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি আশা করছেন খুব দ্রুতই এর একটা বিহিত সরকার করবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আফজাল হোসেন রোমান, এনটিভি ইউরোপ, রোম, ইতালি। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ধর্মীয় ভাবগাম্বীর মধ্য দিয়ে সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের বার্কিং রোডস্থ একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক ইফতার ও দোয়া মাহফিল। বিস্তারিত মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্টে। সংগঠনের সহসভাপতি ওমর ফারুক শাহজানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জমিল ভুইয়ার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় সহসভাপতি তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত সকল ব্রাহ্মণবাড়িয়াবাসীকে এক ছাদের নিচে একত্রিত করতে এবং আগামী প্রজন্মকে নিজেদের খ্রিস্টীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে, সেই সাথে একে অপরের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে মূলত এই আয়োজন। তিনি আরো বলেন, গত 11 বছর যাবত এই সংগঠনটি আর্থমানবতার সেবায় কাজ করে যাচ্ছে নিষ্ঠার সাথে। করোনাকালীন সময় নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 2000 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকে বিসি ইউকের উদ্যোগে আমরা যে ইফতার মাহফিলের আয়োজন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক গেস্টরা আসছেন, আমাদের কমিউনিটির লোকজন আসছেন, কমিউনিটির বাইরেরও লোকজন আসছেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের দেশের সংস্কৃতি, দেশের ঐতিহ্য, দেশের ভালোবাসা, দেশের হিস্ট্রি, কালচার কীভাবে আমরা এখানে ধরে রাখতে পারি, কীভাবে সবাই আমরা এখানে আন্তরিকতা এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাসরুল্লাহ খান জুনায়েদ, সাধারণ সম্পাদক শেখ আলম রতন, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সজল, মারুফ আলম, অঞ্জনা আলম, শফিকুল আলম, আবু নোমান ও মোহাম্মদ মাসুদুজ্জামান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের একে অপরের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কবোধ রেখে এবং একটি মিনি ব্রাহ্মণবাড়িয়া তৈরি করে লন্ডনের বুকে বিরাজমান করা, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ব্রাহ্মণবাড়িয়াবাসীকে, ইউকেতে বসবাসরত সমস্ত ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আমরা একটা ছাদের নিচে আনতে চাই। সবশেষে মুসলিম উম্মাহ শান্তি ও মৃত আত্মীয় স্বজনদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ইমাম মোশাররফ হোসেন। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি ইউরোপ নিউজ, লন্ডন। সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন নিউ হ্যাম অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের বার্কিং রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেম জুয়েলের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। ইফতারের পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে লন্ডন নিউ হ্যামে বসবাসরত সকল বাংলাদেশি কমিউনিটির মানুষদেরকে সংগঠিত করে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং সকলের সুখে দুঃখে পাশে থাকা এবং সংগঠনের মাধ্যমে বিপদে আপদে একে অন্যের সাহায্যে এগিয়ে আসা। এ সময় মাহফিলটি পরিণত হয়েছিল নিউ হ্যামবাসীর এক মিলন মেলায়। নিউ হ্যাম অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি রাশেদ খান মুনির, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত কোচি, ভাইস প্রেসিডেন্ট আব্দুস সবুর তালুকদার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ আলম। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর রহিমা রহমান, প্রকৌশলী ডক্টর সমরুজ্জামান সমীর, ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাব্বির হাসান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সবশেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দর্শক, এবার একটি শোক সংবাদ। বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশন বিসিএর ট্রেজারার সাইদুর রহমান বিপুলের মাতা সিতারা বেগম বার্ধক্যজনিত রোগে অক্সফোর্ডের জন রোড ক্লিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মরহুমার নামাজে জানাজায় শরীক হন শুভানন্দী আর স্বজনেরা। একই সময়ে আরও দুজন পুরুষ ও এক নারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বিক্রেন জামে মসজিদে। এদের একজন একুশের গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর তৃতীয় কন্যা সন্তান বিনীতা চৌধুরী। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আয়োজিত ঈদ স্মাইল প্রজেক্ট 2022 সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত 200টি পরিবারের মধ্যে ঈদ গিফট বিতরণ করা হয়েছে। আমাদের জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল হাইয়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত দেখুন মোহাম্মদ ইকবালের রিপোর্টে। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের 25 নং সার্কেলের যুক্তরাজ্য প্রবাসীদের গঠিত সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে গত বুধবার 200টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ঈদ গিফট বিতরণ করা হয়েছে। বুধুরাইল ইউনিয়ন সাব সেন্টার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ঈদ গিফট 2022 শুভ উদ্বোধন করা হয়। ঈদ গিফট বিতরণ সভার সভাপতিত্ব করেন সাবেক মেম্বার মোসব্বির আহমেদ এবং যৌথভাবে সঞ্চালনা করেন আব্দুল আহাদ ও আবু তাহের কাচন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন কর। এতে বক্তব্য প্রদান করেন হসপিটালে ডিউটি অফিসার ডাক্তার বদরুদ্দোজা, ফয়জুল হক, সৈয়দ শফিক আহমেদ, 5 নং ওয়ার্ডের মেম্বার আকিক মিয়া, 6 নং ওয়ার্ডের সাবেক মেম্বার রুহুল আমিন এবং আলমগীর জিম্মাদার। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রব, মোহাম্মদ গাফফার মিয়া, মোহাম্মদ আব্দুর বারিক, মোহাম্মদ বাবু মিয়া, হেডমাস্টার মোহাম্মদ ফজলে আহমদ, মোহাম্মদ মকবুল মিয়া, মোহাম্মদ নিজামউদ্দিন এবং মোহাম্মদ মাখন মিয়া প্রমুখ। ঈদ স্মাইল 2022 প্রজেক্টের মাধ্যমে স্থানীয় প্রতিনিধি দল 25 নং সার্কেলের 9টি গ্রামের সিলেক্টেড 200টি পরিবারকে তাদের বাড়িতে গিয়ে উপহার পৌঁছে দেন। এই মুহূর্তে অনুষ্ঠানে আমরা ঈদ উপলক্ষে আমাদের হত দরিদ্র মানুষকে প্রায় 2 লক্ষ টাকার মতো ডিস্ট্রিবিউশন করছি। একটা মহৎ এবং গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে আসতে পেরে আসলে আজকে আমাকে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমি এই অঞ্চলের প্রবাসীগণদের কথা যত দেখি বা ওনাদের সাথে আমার কথাও হচ্ছে, প্লাস বক্তারা অসহায় দুস্থদের মধ্যে ঈদ গিফট বিতরণ করায় সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন। তারা প্রতিটি মানুষকে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। উল্লেখ্য, বুধুরাইল হাসপাতালের জরাজীর্ণ পরিত্যক্ত বিল্ডিংকে রেফাব্রিজ করে একটি স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার জন্য 25 নং সার্কেলের লন্ডন প্রবাসীরা একটি ফান্ড গঠন করেন। এরপর পর্যায়ক্রমে এই হাসপাতালের বিল্ডিংসমূহ, রাস্তাঘাট এবং জরুরি কাজ সংস্কার করেন, নতুন রূপে এই হাসপাতালকে সাজানো হয়। পাশাপাশি ডাক্তারের সাহায্যে একজন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়। হাসপাতালের নতুন বিল্ডিংয়ে এখন নিয়মিত রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। প্রতিদিন অসংখ্য মানুষ এতে উপকৃত হচ্ছেন বলে সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এনটিভিকে জানায়। এনটিভি ইউরোপ নিউজ ডেস্ক। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার বিতরণ করা হয়েছে। নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী মহিবুর রহমান চৌধুরী তোষ্ণু জানান, বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা চত্বরের পাশে যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক বাবুল আহমেদ চৌধুরীর সহযোগিতায় প্রায় 200 রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। জেলা যুবদলের সদস্য
অলিউর রহমানের সভাপতিত্বে এবং কুরসি যুবদলের সাধারণ সম্পাদক জাবির হোসেন লালের পরিচালনায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি মোর্শেদ আহমদ, সাধারণ সম্পাদক মনোর উদ্দিন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন তালুকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান অনিক, এবাদুর রহমান চৌধুরী, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ শিহাব, উপজেলা ছাত্রদল নেতা শাকিল আহমেদ সহ আরও অনেকে। আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবীগঞ্জের পক্ষ থেকে অভিনন্দন এবং শুকরিয়া মুবারক জানাই। তবে সাথে সাথে এইভাবে যেন উনি কাজ করে যান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি, জনাব তারঙ্গের অহংকার, জনাব তারিক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আমরা এই ইফতার মাহফিল শুরু করতে যাচ্ছি। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট রসুলপুর বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা শাখা কেন্দ্রের আয়োজনে এবং রসুলপুর সরকার বাড়ির যুক্তরাজ্য প্রবাসী হাজি মোহাম্মদ জিয়াউল ইসলামের সৌজন্যে পুরস্কার বিতরণী ও অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পাটলি ইউনিয়নের রসুলপুর বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট শাখা কেন্দ্রের আয়োজনে এবং রসুলপুর সরকার বাড়ির যুক্তরাজ্য প্রবাসী হাজি মোহাম্মদ জিয়াউল ইসলামের সৌজন্যে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল তিনটায় রসুলপুর বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভায় দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট শাখা কেন্দ্রের নাজিম বুরহান উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধানকারী মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, কারি মাওলানা কুতুবুর রহমান, মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসেন, মতোয়াল্লি কদর আলী, কারি মাওলানা আব্দুল আওয়াল, কারি মাওলানা আবু বকর, কারি মাওলানা আলী আনসার সহ আরও অনেকে। এ সময় বিশিষ্ট সমাজসেবক দবির মিয়া, বশির আহমেদ, মকসুন মিয়া, হুসাইন আহমেদ, গোলাবুদ্দিন, আবু তালেব, শামসুদ্দিন আনোয়ার, ইউপি সদস্য শাহাবুদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট শাখা কেন্দ্রের কমিটির নেতৃবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত শেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শিক্ষক মণ্ডলী যেভাবে কষ্ট করে আমাদের ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে কোরআনের খেদমত করে দিয়েছেন, কোরআন শিক্ষার সুযোগ করে দিয়েছেন, তাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের প্রত্যেকটি উস্তাদ মণ্ডলীকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রবাসে যারা আছেন, আমাদের বন্ধুমহল যারা আছেন, প্রতি বৎসরের ন্যায় আমাদেরকে আমাদের দারুল খেরাতে অনুদান দিয়ে এই পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর ইউকে গ্রুপের আয়োজনে ও দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা শাখা কেন্দ্রের বাস্তবায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর আশিঘর ইউকে গ্রুপের আয়োজনে বুধবার জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিবপুরের সন্তান যুক্তরাজ্য কমিউনিটি নেতা আল-হাজ মন্তাজ আলী সভাপতিত্বে ও সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি শাখা কেন্দ্রের নাজিম অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন। এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ নজরুল ইসলাম হীরা, মুফতি মাওলানা গিয়াসউদ্দিন, মাওলানা নুরুল হক, সুহেল আমিন, মনসুর আহমেদ পাখি, শিক্ষক তাইফুর রহিম নাহিদ, নুরুল হক, মাওলানা মাহমুদুল হাসান সোহেল, সাবেক ইউপি সদস্য আসকন আলী, যুক্তরাজ্য প্রবাসী শামসুল ইসলাম রাজন, যুক্তরাজ্য প্রবাসী ইমরুল হক হিরক, মুরব্বী ফিরোজ আলী, আলকাব আলী, সাজিদুর রহমান, হাজি মনসুর মিয়া, সমাজকর্মী শামিমুর রহমান, রিপন মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মুফতি মাওলানা গিয়াসউদ্দিন। আশিগড় ইউকে গ্রুপ
নামদারে করে জগন্নাথপুরের হবিবপুরের সার্বিক উন্নয়নে এই গ্রুপ দীর্ঘদিন যেমন কাজ করে যাচ্ছেন এবং আজকের ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছেন, আমি ইউকে গ্রুপ কাশীপুরকে আমার এই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এবং দারুল কেরাতের পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। ইউকে গ্রুপ ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী শরীফুল ইসলাম খালিজদার মুহিতের পারিবারিক উদ্যোগে গঠিত শামসুল ইসলাম খালিজদার কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তৃতীয়বারের মতো নিম্ন আয়ের মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এই অর্থ হাতে পেয়ে হত দরিদ্র মানুষের মুখে ফুটেছে আনন্দের হাসি। আমাদের সহকর্মী শামীম আহমেদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী শরীফুল ইসলাম খলিজদার মুহিত ও তার পরিবারের সদস্যদের অর্থায়নে 23 এপ্রিল উপজেলার রাজাপুর গ্রামের শফিকুল ইসলাম খলিজদার বাসিতের বাড়িতে প্রায় শতাধিক পরিবারের মধ্যে এই নগদ অর্থ বিতরণ করা হয়। শফিকুল খালিজদার বাসিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনহার মিয়া, পল্লী সঞ্চয়কর্ম ব্যাংক কর্মকর্তা ও সাবেক সাংবাদিক মাসুম রহমান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাপ্তাহিক কুশিয়ারার কুল পত্রিকার প্রকাশক ও মিডিয়া ব্যক্তিত্ব হুসাইন আহমেদ। সাংবাদিক শামীম আহমেদ, উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী লুৎফুল ইসলাম খালিজদার, রূপা মিয়া, ফাহিমুল ইসলাম খালিজদার, আবেদ খালিজদার ও আদিল খালিজদার প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, শামসুল ইসলাম খালিজদার কল্যাণ ট্রাস্ট আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারা ঈদ ও রোজা উপলক্ষে হত দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী উপহার দিয়ে আসছেন, যা সত্যি প্রশংসার দাবি রাখে। অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই যে আমাদের প্রবাসীরা আমাদের অর্থনীতির শাখাকে গুণায়মান রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিশেষ করে তাদের রেমিটেন্সের মাধ্যমে যেমন আমাদের জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। শামসুল ইসলাম খালিজদার কল্যাণ ট্রাস্ট যারা পরিচালনা করছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে এই বোয়ালজুর ইউনিয়নের দরিদ্র জনসাধারণের মধ্যে তারা তাদের এই সহযোগিতার মাধ্যমে এদের জীবনমানকে উন্নত করতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নিঃসন্দেহে এটা আমাদের জন্য প্রেরণাদায়ক। সিলেটে দরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে সোবহানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রাস্টের উদ্যোগে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। আমাদের সহকর্মী এমদাদ রহমান মিলাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে সোবহানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রাস্টের উদ্যোগে এলাকার শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকার বহরকাটা গ্রামে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সংগঠক রজাক আহমেদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান। আমি সুবানি ট্রাস্টের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এই যে করোনা মহামারীর সময় থেকে এবং অনেক আগ থেকেই তারা এই যে মহতি কার্যক্রম চালিয়ে আসছে, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে, এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশাবাদ ব্যক্ত করি ভবিষ্যতে এরকম অসহায় দরিদ্র মানুষের পাশে এই ট্রাস্ট দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করছি। অনুষ্ঠানে ট্রাস্টের সদস্য শেখ কামাল মিয়া, শেখ রাহাত মিয়া, শেখ রাশেদ মিয়া ও শেখ তাহিদ মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। পবিত্র রামাদান, ঈদ ও করোনা ভাইরাসের সংকটময় মুহূর্ত সহ বিভিন্ন সময়ে সোবহানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এলাকার গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। ট্রাস্টের কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেজন্য সবার নিকট দোয়া কামনা করেন ট্রাস্টের চেয়ারম্যান মতিন মিয়া। আমরা প্রত্যেক বছর আল্লাহ পাঠাই আর আমরা মানুষের আনামত মানুষের কাছে পৌঁছাই, আপনারা দোয়া করতে আমার লাগি বাইর লাগি। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, সিলেট নিউজ।
জগন্নাথপুর উপজেলা আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দিন চৌধুরী লিটনের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার জাহিরপুর গ্রামে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থেকে ফিরে এসে আমাদের ওসমানীনগরের সহকর্মী মোহাম্মদ আবু হানিফা জানান, মোহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দেব, জগন্নাথপুর উপজেলার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালিক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম, তরুণ সমাজসেবক দিলদার হোসেন রুবেল, আশাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজির উদ্দিন এবং মাসুম আহমেদ, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, উজ্জ্বল চৌধুরী প্রমুখ। আজকে একটা ইফতারের অনুষ্ঠান, আমি আমার ভাইদের সাধারণ ভাইদের পক্ষ থেকে ইফতারের বাড়ি আয়োজন করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য, আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। মুসলিম আমাদের যেখানে আছেন সবার জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। এসএম মেমোরিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ফ্রেন্ডস প্রতিষ্ঠার পর থেকে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার সিলেট তিন আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জ, ফেন্সুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় নিম্ন আয়ের প্রায় 300+ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। আমাদের সহকর্মী শামীম আহমদ জানিয়েছেন, 28 এপ্রিল বালাগঞ্জ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এসএম মেমোরিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ফ্রেন্ডসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিউর রহমান শাহিনের বাড়িতে প্রায় 100+ পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ফাউন্ডেশন পরিবারের সদস্য লতিফুর রহমান শাহেদের সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আহ ইমন শাহ সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আরব আলী, সাংবাদিক শামীম আহমদ, সমাজকর্মী নুরুল ইসলাম ও আফজাল আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আলী হোসেন। এর আগে ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা এস আর জাবেরের তত্ত্বাবধানে 25 এপ্রিল ফেন্সুগঞ্জ উপজেলায় ঘিলাছড়া ও উত্তর কুশিয়ারা ইউনিয়নে 100 পরিবার এবং আওয়ামী লীগ নেতা খালেদ আহমেদের তত্ত্বাবধানে 26 এপ্রিল দক্ষিণ সুরমা উপজেলায় নিম্ন আয়ের আরও 100 পরিবারের মধ্যে পৃথকভাবে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণী উপলক্ষে পৃথক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের সহসভাপতি, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আল-হাজ মতিউর রহমান শাহিন ভাইয়ের পিতা এবং মাতার নামে এস এম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর রোজা এবং ঈদ থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে আমরা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াই, এবারও তার ব্যতিক্রম হয়নি। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউরোপ সহ যুক্তরাজ্যের কোথাও আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ঈদ উল ফিতর উদযাপন করা হবে আগামী সোমবার। রোমের রিপাবলিকান চত্বরে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত। এবং বরেণ্য অর্থনীতিবিদ আবুল মাল আব্দুল মুহিদের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক অঙ্গন। সিলেটে দুদিনের শোক পালনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগাম ঈদ মোবারক।